বিসমিল্লাহ রহমানের রাহিম জয়েন্টে জয়েন্টে ব্যথা এই ব্যথা হলে আমরা প্রথমে ধরে নিই বাতের ব্যথা কিছু টেস্ট করলে বোঝা যায় যেটা কোন ধরনের বাত এনটিসিসিপি আর এ ফ্যাক্টর সহ আর কিছু টেস্ট করলে আর পেশেন্টের ক্লিনিক্যাল সাইনসিপ্টম থেকে ধরে নেওয়া যায় যে ডিমটয়েন্ট আর্থ্রাইটিস কারণ এই ব্যথাটা রাত্রে বাড়ে কারো সকালে বাড়ে কারো সারাদিন হয় এই ব্যথা হলি ওষুধ খেয়ে চলতে হয় দীর্ঘদিন যাবত কতদিন চলবে যতদিন জীবন থাকবে বাদ দিলেই ব্যথার পরিমাণটা অসহনীয় মাত্রায় চলে যায় শশী হাসপাতালে এই যে তো রিউমেটেড আথ্রাইটিস রোগী বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছে আমরা এখন پیشنটের কথা বলি আপনার কি সমস্যা ছিল আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল কত বছর

তারাই জানেন যে ইনি যে কথা বলতেছেন যে সারা জীবন খেজ দিতে জীবন যতদিন আছে এখন এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন 19 দিন 19 দিন ট্রিটমেন্টের এখন কি ওষুধ খেতে হয় এখন খেতে হয় না মাঝে মাঝে একটু খেতা ওইে কাপ লাগাইলে হ্যাঁ আলো দিন খেতে হয় আর ও কাপিং যেদিন লাগে কাপিং দিন দশক হিজামা বা কাপিং কাপিং দিলে ওই একদিন ব্যথাটা থাকে একদিন বা দুই দিন এছাড়া তো ওষুধ খেতে হয় না মাত্র উনিশ দিনে এখন ওষুধ বাদ দিয়ে দিচ্ছেন যেহেতু রোগীর মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে পারে আমি ওষুধ বাদ দিয়ে স্বাভাবিক অবস্থায় চলতে পারি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে এই যেতে রোগ থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম